আলহামদুলিল্লাহ, এটি ছিল আমাদের এক কাস্টমারের গাড়ি কেনার আগে ফাইনাল চেক। গাড়িটি কেনার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নিচ্ছে। এই গাড়িটা কেনার আগে কাস্টমার অন্তত 5 বার গাড়ি স্টার্ট দিয়ে চেক করছে সব ঠিক আছে কিনা। অবশেষে 5 বার চেক করার পরে গাড়িটা কনফার্ম করছে, গাড়িটা শোরুম কন্ডিশন করে দিতে হবে। আর বোমটা লং দিতে হবে, চেনটাও চেঞ্জ করে দিতে হবে। গাড়িটা 1 সপ্তাহের ভিতরে ডেলিভারি নেবে। ওনারা দুইজন আসছে, 5 দিন ধরে চিটাগাংয়ের সমস্ত মার্কেট ঘুরছে, গাড়ি দেখছে, গাড়ি পছন্দ হয় নাই। ইভেন কয়েকটা ইয়ার্ডে গেছে ওরা গাড়ি কেনার জন্য। ওখান থেকে ওদেরকে বলা হয়েছে যে গাড়ি কেনার আগে গাড়ির দাম দর সম্পর্কে ফাইনাল আলোচনা করে নিতে, তারপরে গাড়ি স্টার্ট দিয়ে দেখতে পারবে। আমাদের কাছে এই ধরনের কিছু নাই। আমাদের গাড়ি আপনি কিনেন আর না কিনেন, গাড়ি অন্তত চালাই দেখতে পারবেন, সব ধরনের চেক করতে পারবেন। গাড়ি যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি ফাইনাল কথাবার্তা বলতে পারবেন, আর না হইলে নাই। তো আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারের বেটার সার্ভিস দেওয়ার জন্য। কাস্টমার কতক্ষণ খুশি হবে না, যতক্ষণ কাস্টমার না খুশি হয় ততক্ষণ আমরা কাস্টমারকে যেতে দিই না। আমরা চেষ্টা করি কাস্টমারকে আমাদের সাধ্যমতো সব কিছু করার জন্য। এটা ছিল আমাদের 3 নম্বর ইয়ার্ডের একটা 3 গাড়ি, E70B। আমাদের 3 নম্বর ইয়ার্ডের নাম ইকুইপমেন্ট গ্যালারি। ঠিক আমাদের 3 নম্বর ইয়ার্ডের অপোজিটে আমাদের 2 নম্বর ইয়ার্ড, ওইটার নামও ইকুইপমেন্ট গ্যালারি। এইটা হচ্ছে ইকুইপমেন্ট গ্যালারি 2, আর রাস্তার ওই পাশেরটা হচ্ছে 1। আমাদের হেড অফিস তৈদ এন্টারপ্রাইজ, সিটি গেটস, চট্টগ্রাম। এবং আমাদের 2 নম্বর অফিস ও 3 নম্বর অফিস ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির বিপরীত সাইডে। আপনারা যে কোনো ধরনের 357 লং বোম কিনতে আমাদের অফিস ঘুরে দেখতে পারেন, আমাদের সব ধরনের গাড়ি আছে। ইভেন আপনাদের যদি পছন্দের কোনো গাড়ি থাকে বাইরের থেকে ইম্পোর্ট করে দিতে হবে, আমরা সেটাও পারবো, আমাদের অফিসে এসে কথাবার্তা বলতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে। আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।